বর্তমান সময়ে প্রায় সবগুলো অফিসিয়াল ইনস্টিটিউশন, সব ফ্যাক্টরি, এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে অ্যাটেন্ডেন্স প্রসেসকে ফাস্টার এবং ইজিয়ার করার জন্য অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনালগুলো ব্যবহার করা হয়ে থাকে। আজ আমরা নিয়ে এসেছি সুপ্রিমা ব্র্যান্ডের একটি আল্ট্রা পারফরমেন্স আইপি ফিঙ্গারপ্রিন্ট টার্মিনাল, যার মডেল সুপ্রিমা বায়োস্টেশন A2। আমরা আমাদের আজকের প্রোডাক্টের বক্সটি দেখতে পাচ্ছি। বক্সটির উপরে অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনালটির মডেল লেখা আছে। বক্সটির এই দিকে আমরা অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনালটির কিছু ফিচার দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। বক্সটির ব্যাক সাইডে আমরা প্যাকেজ কন্টেন্টগুলো লেখা আছে দেখতে পাচ্ছি। কথা না বাড়িয়ে আনবক্সিং করে দেখে নেওয়া যাক বক্সটির ভিতরে কি কি কন্টেন্ট আছে। একে একে সবগুলো কন্টেন্ট বের করে নেই। প্রথমে আমরা কিছু পেপার ডকুমেন্ট দেখতে পাচ্ছি। এর মধ্যে থাকছে কুইক স্টার্ট গাইড। কুইক স্টার্ট গাইডটি থেকে আমরা কিভাবে অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনালটি ইনস্টল ও অপারেট করতে হয় তা জানতে পারবো। আমরা সুপ্রিমা বায়োস্টার সফটওয়্যার এবং ইউজার ম্যানুয়াল ডাউনলোড লিঙ্ক লেখা আছে এমন একটি পেপার দেখতে পাচ্ছি। এরপর থাকছে একটি ট্যাম্পলেট স্টিকার। আমরা যেই সার্ফেসে এই অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনালটি ইনস্টল করতে চাই সেখানে প্রথমে এই স্টিকারটি পেস্ট করতে হবে। এরপর স্টিকার অনুযায়ী ড্রিল করে আমরা খুব সহজে অ্যাক্সেস কন্ট্রোলটি ইনস্টল করতে পারবো। আমরা একটি ম্যাগনেট দেখতে পাচ্ছি। এরপর আমরা কিছু ক্যাবল দেখতে পাচ্ছি। অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনালটি ইনস্টল করার সময় আমাদের এই ক্যাবেলগুলোর প্রয়োজন হবে। এরপর থাকছে কিছু স্ক্রু ও একটি ডায়োড। সবগুলো কন্টেন্ট সরিয়ে আমাদের অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনালটি নিয়ে আলোচনা করা যাক। আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনাল মেশিনটির সাথে একটি ব্র্যাকেট রয়েছে। আমরা যখন ওয়ালে এটি ইনস্টল করব তখন এই ব্র্যাকেটটি আমাদের প্রয়োজন হবে। এখন আমাদের অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনাল মেশিনটির ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা যাক। এটি একটি ফুললি টাচ কন্ট্রোল টার্মিনাল। অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনাল মেশিনটির আউটলুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে। টার্মিনাল মেশিনটিতে রোজ গোল্ড রিম ফিনিশ একটি প্রিমিয়াম লুক দিয়েছে। সুপ্রিমা বায়োস্টেশন A2 একটি অ্যাডভান্সড ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্সেস কন্ট্রোল এবং টাইম অ্যাটেন্ডেন্স টার্মিনাল, যেটিতে নেক্সট জেনারেশন বায়োমেট্রিক টেকনোলজি ও সিকিউরিটি প্ল্যাটফর্ম রয়েছে। এর ফিচারগুলো নিয়ে আলোচনা করা যাক। বায়োস্টেশন A2 ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল কোয়াড কোর CPU। এর ফলে আমরা পাবো বেস্ট পারফরমেন্স, স্মুথ গ্রাফিক এবং কুইক রেসপন্স। অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনাল মেশিনটিতে 8GB মেমোরি আছে, যাতে আমরা 500,000 ইউজার, 5 কোটি টেক্সট লক এবং 50,000 ইমেজ লক সেভ করতে পারবো। বায়োস্টেশন A2 থেকে আমরা পাবো ওয়ার্ল্ড বেস্ট অ্যাকুরেসি। এতে OP5 সেন্সর এবং ইমপ্রুভড সুপ্রিমা ফিঙ্গারপ্রিন্ট অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে, যা ওয়ার্ল্ড বেস্ট অ্যাকুরেসি প্রোভাইড করে থাকে। অ্যাডাপটিভ গেইন কন্ট্রোল, ডিস্টরশন কম্পেনসেশন এবং নয়েজ রিডাকশন থাকায় বিভিন্ন এনভায়রনমেন্টে এর ক্যাপচার ইরোরের পরিমাণ খুবই কম। বায়োস্টেশন A2 রয়েছে অল নিউ লাইভ ফিঙ্গার ডিটেকশন টেকনোলজি। এর ফলে রিয়েল ফিঙ্গার ব্যতীত অন্য যে কোনো ফেক ফিঙ্গার এটি খুব সহজে ডিটেক্ট করতে পারে। অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনালটিতে 5-inch LCD টাচ স্ক্রিন রয়েছে। এর ফলে ইউজার ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল পেয়ে থাকে। গ্লাস স্ক্রিন হওয়ায় ম্যাক্সিমাম স্ক্রিন ভিজিবিলিটি পেয়ে থাকি আমরা। এর ইউজার ইন্টারফেস অনেকটা অ্যান্ড্রয়েড ডিজাইন টাইপ হওয়ায় ইউজার খুব সহজেই এর সকল অপারেশনগুলো বুঝতে পারবে। অ্যাক্সেস কন্ট্রোল মেশিনটিতে আরও রয়েছে 2 MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এর ফলে এটি হাই রেজুলেশন পিকচার ক্যাপচার করতে পারে, যা আমরা ইমেজ লগে ব্যবহার করতে পারি। এছাড়া বায়োস্টেশন A2 ভিডিও ফোন, POE এবং বিল্ট ইন ওয়াইফাই সাপোর্টেড। এই মেশিনটি RF কার্ডও রিকগনাইজ করতে পারে, অর্থাৎ আমরা ফিঙ্গারপ্রিন্ট এবং RF কার্ড দুইভাবেই অ্যাটেন্ডেন্স দিতে পারবো। এখন আমাদের আজকের টার্মিনাল মেশিনটির স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা যাক। আমাদের কাছে বায়োস্টেশন A2 BS A2OE PW ভ্যারিয়েন্টটি রয়েছে। 8125 kHz EMEF কার্ড সাপোর্টেড। মেশিনটি প্রতি ইউজারের 10টি ফিঙ্গার রিকগনাইজ করতে পারে। এভাবে আমরা 500,000 ফিঙ্গার মেশিনটিতে ইনপুট হিসেবে দিতে পারবো। আমরা ডিভাইসটিতে 32GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো। এই অ্যাক্সেস কন্ট্রোল মেশিনটি খুব কম সময়ে আমাদের ফিঙ্গার রিকগনাইজ করতে পারে। আমাদের অফিস এবং অন্যান্য ইনস্টিটিউশনের সিকিউরিটি লেভেল ইনক্রিজ করার জন্য এবং অ্যাটেন্ডেন্স প্রসেসকে ইজিয়ার ও ফাস্টার করার জন্য আমরা এই অ্যাক্সেস কন্ট্রোল টার্মিনাল মেশিনটি ব্যবহার করতে পারি। আপনার আরও কিছু জানার থাকলে ভিডিও শেষে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। টিল দেন নেক্সট ভিডিও, টেক কেয়ার, খোদা হাফেজ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।